আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠান খুলে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি সংবাদ সম্মেলনে আসছে আগামী শনিবার শিক্ষা মন্ত্রণালয় একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্রে জানায় ধাপে ধাপে কোন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করলেও বর্তমানে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে এ অনুমোদন পাওয়া গেলেই শনিবার শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিতে পারেন এদিকে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে পূর্ব ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হবে আগামী একত্রিশে আগস্ট এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে বুধবার নিজ দপ্তরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন বলেন সচিবদের সঙ্গে বৈঠক দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোর প্রস্তুতি চলছে তিনি আরও বলেন এখন করোনা সংক্রমণের নিচের দিকে সব বিষয় আমরা পর্যবেক্ষণ করছি করোনা মোকাবেলা সরকারের গঠিত পরামর্শ কমিটি ও দেবীন শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে শীঘ্রই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ